বয়সের হিসেব নয়, পদ পদবীতে কে বেশি এগিয়ে সেটাই প্রাধান্য পায়। সাধারণত এমনটাই হয়ে থাকে অফিস মিটিংয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অস্থিরতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক কর্তা, যেখানে ছিল খালেদ মাহমুদ, সুজন, আকরাম খান, জালাল ইউনুসের মতো উচ্চপদস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। খালেদ মাহমুদ, সুজন ও আকরাম খান দুজনই অন্যান্যদের মতো দাঁড়িয়ে সালাম দিয়ে আসিফ মাহমুদকে নিজেদের পরিচয় জানিয়েছেন। সাবেক বাংলাদেশ দলের এই দুই ক্রিকেটার পাশাপাশি বিসিবি বোর্ড কর্তারা এভাবে বয়সে অনেক জুনিয়র আসিফ মাহমুদকে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজেদের পরিচয় দেওয়াটাকে অনেকেই ভিন্নভাবে নিয়েছে। অনেক ক্রিকেট ভক্ত এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ কেউ বল সেখানে আরেকটু সম্মান পেতে পারত সাবেক বাংলাদেশের ক্রিকেটার খালেদ মাহমুদ, সুজন ও আকরাম খানরা। আবার অনেকেই বলছে প্রোটোকল মেনেই আসিফ মাহমুদকে নিয়ম অনুযায়ী নিজেদের পরিচয় দিয়েছে বিসিবি কর্তারা, এখানে বয়স কোনো ম্যাটার নয়। এই ঘটনার পর যুব ও ক্রীড়া উপদেষ্টার ভদ্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে সেখান থেকে বেরিয়ে এসে খালেদ মাহমুদ, সুজন আসিফ মাহমুদকে বলেছেন একজন ভদ্র মানুষ। এই প্রসঙ্গে খালেদ মাহমুদ, সুজন বলেন সে খুবই ভদ্র, আমাদের কথাগুলো নোট করে নিয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা অনেক ক্রীড়া প্রেমী, অবশ্যই তার সঙ্গে আলাপ হবে। আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট কর্তা ব্যক্তিদের আশ্বস্ত করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও আলাপ হবে আসিফ মাহমুদের, তাতেই সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসিফ মাহমুদের ভদ্রতায় মুগ্ধ হয়েছেন খালেদ মাহমুদ, সুজন, গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।